নমস্কার, আমি দেবব্রত। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টেকনোলজি মাস্টার। আমি একজন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, অর্থাৎ ক্লিনিক্যাল ল্যাবরেটরি সায়েন্টিস্ট। আজকে আমার আলোচনার বিষয় ব্লাড সুগার টেস্ট। প্রথমেই দেখব কখন আমরা ব্লাড সুগার টেস্ট করব। যদি আপনাকে আপনার ডাক্তার ব্লাড সুগার টেস্ট করার জন্য পরামর্শ দেয়, অবশ্যই ব্লাড সুগার করবেন। এছাড়া যদি আপনার বার্ষিক হেলথ চেক আপ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনার হেলথ চেক আপের টেস্টগুলোর মধ্যে ব্লাড সুগারকে অবশ্যই রাখবেন। এছাড়াও বেশ কিছু লক্ষণ আছে, সিমটম আছে, যেগুলি হলে আপনার নিজেই আপনার ব্লাড সুগার টেস্ট করতে পারেন। যেমন যদি দেখা যায় আপনার খিদে বেড়ে গেছে, তৃষ্ণা বেড়ে গেছে, কিন্তু ওজন কমে যাচ্ছে, মুখের ভিতর শুকিয়ে যাচ্ছে, স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, ক্লান্তি দেখা যাচ্ছে, দৃষ্টি আবছা হচ্ছে, অথবা প্রায় দিনই মাথা ব্যথা করছে, এই সকল লক্ষণগুলি দেখা গেলে আপনি আপনার ব্লাড সুগার লেভেল টেস্ট করে দেখতে পারেন। কেন আপনি আপনার ব্লাড সুগার লেভেল টেস্ট করবেন? ব্লাড সুগার টেস্ট করা হয় আপনার ডায়াবেটিস হয়েছে কিনা দেখার জন্য। ডায়াবেটিস প্রধানত দু রকমের, একটি টাইপ 1 ডায়াবেটিস এবং একটি টাইপ 2। টাইপ 1 ডায়াবেটিসকে বলা হয় ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস। এটা কম বয়স থেকেই দেখা যায়। যদি আমাদের প্যানক্রিয়াস অর্থাৎ অগ্নাশয় থেকে ইনসুলিন ঠিকমতো ঘটিত না হয়, সেক্ষেত্রে এই ধরনের ডায়াবেটিস দেখা যায়। খুব কম বয়স থেকেই দেখা যায় এবং এদের প্রায় প্রতিদিনই ইনসুলিন নিতে হয়। দ্বিতীয় রকম ডায়াবেটিস হল টাইপ 2 ডায়াবেটিস, এটাকে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস বলা হয়। এক্ষেত্রে ইনসুলিনের মাত্রা রক্তের মধ্যে ঠিকই থাকে, তা সত্ত্বেও আমাদের সুগারের অর্থাৎ ব্লাড সুগারের বিপাক বা মেটাবলিজম সঠিকভাবে ঘটে না, সেজন্যই আমাদের ব্লাড সুগারের মাত্রা বেড়ে যায়। এই ধরনের ডায়াবেটিস রোগী এখন পৃথিবীতে সবচেয়ে বেশি। এই ধরনের ডায়াবেটিসকে বলা হয় সাইলেন্ট কিলার, কারণ এটা আপনার নিজের অজান্তে আপনার জানার আগেই আপনার বেশ কিছু ক্ষতি করে দেয়। ডায়াবেটিস পরীক্ষা করার জন্য কোন কোন পদ্ধতি আমরা গ্রহণ করব? সাধারণত আমরা দুটো ব্যবস্থা আমাদের সামনে অ্যাভেলেবল। এক নম্বর হচ্ছে আপনি আপনার নিকটবর্তী কোনো ভালো ল্যাবরেটরিতে গিয়ে টেস্ট করতে পারেন, অথবা বাড়িতে যদি রক্ত শর্করা পরীক্ষা করার কোনো যন্ত্র থাকে সেটাকে আপনি ব্যবহার করতে পারেন। কোন পরীক্ষাটা ভালো এবং কেন? সবসময় ল্যাবরেটরিতে রক্ত পরীক্ষা করা ভালো, কারণ এখানে রক্ত পরীক্ষা করার সময় হোল ব্লাড থেকে রক্ত পরীক্ষা করা হয় না, প্লাজমা থেকে রক্ত পরীক্ষা করা হয়। রক্ত কণিকার মধ্যে থাকা সুগারকে এর মধ্যে মাপা হয় না এবং এটাই সঠিক পদ্ধতি। এছাড়া ল্যাবরেটরিতে যে পদ্ধতি ব্যবহার করা হয় তার দুটি ভাগ আছে, একটা কেমিক্যাল পদ্ধতি, একটা উৎসেচক নির্ভর পদ্ধতি। সর্বাপেক্ষা ভালো হলো উৎসেচক নির্ভর পদ্ধতি। বাড়িতেও আপনি টেস্ট করতে পারেন। মিনি যে ছোট্ট যন্ত্র পাওয়া যায় যার সাথে সাহায্যে আমরা সুগার টেস্ট করতে পারি, কিন্তু এক্ষেত্রে সমস্যা হচ্ছে এরা সাধারণত ক্যাপিলারি ব্লাড ব্যবহার করে, অর্থাৎ রক্ত জালিকার ব্লাড ব্যবহার করে, এবং সেক্ষেত্রে হোল ব্লাডই আমরা ব্যবহার করি, আলাদা করা হয় না, কোনো প্লাজমা বা সিরামকে আলাদা করা হয় না। তাই এখানে
ব্লাড সুগারের রিপোর্ট সঠিক নাও হতে পারে, সামান্য একটু ডিফার করতে পারে আপনার ল্যাবরেটরি রিপোর্টের সাথে। তাই নিখুঁত এবং ভালো রিপোর্ট পেতে গেলে ল্যাবরেটরিতে যেতে হবে, যেখানে ভেনাস ব্লাড নিয়ে প্লাজমার মধ্যে এনজাইম নির্ভর পদ্ধতির সাহায্যে রক্ত পরীক্ষা করা হবে। কোন সময় আমরা নমুনা গ্রহণ করব? তিনটে পদ্ধতি প্রচলিত আছে। প্রথমটাকে বলা হয় ফাস্টিং ব্লাড সুগার, অর্থাৎ 12 থেকে 14 ঘন্টা না খাওয়ার পর, জল ছাড়া অন্য কিছু না খাওয়ার পর যদি রক্ত নেওয়া হয় এবং সেই রক্তের প্লাজমা থেকে যদি টেস্ট করা হয়, সেই লেভেলটাকে বলা হয় ফাস্টিং ব্লাড সুগার। দ্বিতীয়টা হচ্ছে পিপি ব্লাড সুগার। আমাদের প্রিন্সিপাল যে সময় খাবার খায়, প্রিন্সিপাল যে খাবারটি খায় অর্থাৎ লাঞ্চ, সেই লাঞ্চ গ্রহণ করার, যে মুহূর্তে লাঞ্চ গ্রহণ করা শেষ হবে সেই সময় থেকে ঠিক 2 ঘন্টা পর রক্ত নিয়ে তার মধ্যে রক্ত শর্করা পরিমাপ করাকে বলা হয় পোস্ট প্যারেন্টিয়াল ব্লাড সুগার টেস্ট বা পিপি ব্লাড সুগার টেস্ট। আরেকটি পদ্ধতি আছে র্যান্ডাম ব্লাড সুগার। র্যান্ডাম ব্লাড সুগারের ক্ষেত্রে যে কোনো সময় রক্ত নেওয়া হয়, অর্থাৎ পেশেন্ট বা রোগী কি খেয়েছে সেটা দেখা হয় না, একটা সাধারণ ধারণা পাওয়ার জন্য র্যান্ডাম ব্লাড সুগার আমরা টেস্ট করতে পারি। পরীক্ষার ফলাফল এবং নর্মাল লেভেল। ফাস্টিং ব্লাড সুগার ক্ষেত্রে আমাদের নর্মাল লেভেল 50 মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে 110 মিলিগ্রাম পার ডেসিলিটার, কিন্তু যদি এটার মাত্রা 130 মিলিগ্রামের বেশি হয় তবেই আমরা ডাক্তারের পরামর্শ নেব। পিপি ব্লাড সুগারের ক্ষেত্রে আমাদের নর্মাল রেঞ্জ হল 60 মিলিগ্রাম পার ডিএল থেকে 130 মিলিগ্রাম পার ডিএল। এক্ষেত্রে যদি রক্ত শর্করার মাত্রা 140 মিলিগ্রাম পার ডিএল এর বেশি হয় তবেই আমরা ডাক্তারের পরামর্শ নেব। র্যান্ডাম ব্লাড সুগারের ক্ষেত্রে নর্মাল লেভেল হল 50 মিলিগ্রাম পার ডিএল থেকে 130 মিলিগ্রাম পার ডিএল। এক্ষেত্রেও যদি এর মাত্রা 140 মিলিগ্রাম পার ডেসিলিটারের বেশি হয় তখনই আমরা ডাক্তারের পরামর্শ নেব। একটা জিনিস খেয়াল রাখবেন, নর্মাল লেভেল নির্ভর করবে রোগীর খাদ্যাভ্যাস, রোগীর শারীরিক অবস্থা, তার অন্ত্রের মধ্যে কোনো রকম অস্ত্রোপচার হয়েছে কিনা, অর্থাৎ অপারেশন হয়েছে কিনা অন্ত্রের মধ্যে কোনো রকম, এছাড়া তার বংশগত ধারা, কি ধরনের ব্লাড সুগার লেভেল তাদের বংশের মধ্যে দেখা যায় এবং আরো অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে। সেই মুহূর্তে তিনি কোনো রোগে ভুগছেন কিনা, কোনো মহিলার ক্ষেত্রে তিনি প্রেগন্যান্ট কিনা, প্রেগন্যান্সি আছে কিনা, থাকলে কোন দশায় আছে, কোন স্টেজে আছে, অন্য কোনো বিশেষ রোগ আছে কিনা, কোনো হার্টের রোগ আছে কিনা, কোনো মেটাবলিক ডিজিজ আছে কিনা অন্য ধরনের, কোনো অন্তঃক্ষরা গ্রন্থিজনিত অন্য কোনো রোগ আছে কিনা, তার উপরে নর্মাল লেভেল নির্ভর করে। এছাড়া নির্ভর করে ল্যাবরেটরিতে ব্যবহার করা পদ্ধতির উপরে। যদি কেমিক্যাল পদ্ধতিতে বা পদ্ধতি ব্যবহার করা হয় তার নর্মাল লেভেল এবং এনজাইম ব্যবহার করার যে টেস্ট করা হবে তার নর্মাল লেভেল এক হবে না। তাই আপনার ক্ষেত্রে সেটাই নর্মাল লেভেল যেটা আপনার ল্যাবরেটরি রিপোর্টের মধ্যে ছাপা থাকবে। ল্যাবরেটরি রিপোর্টের পদ্ধতি বদলে যাওয়ার সাথে সাথে নর্মাল রিপোর্ট লেভেল যেমন বদলে যায়, তেমন এটাও মাথায় রাখতে হবে যে এই পদ্ধতিগুলোর মধ্যেই 10% এরর থাকতে পারে, এছাড়া আছে হিউম্যান এরর, অর্থাৎ সবে মিলে রিপোর্টের মধ্যে 10% এরর খুবই স্বাভাবিক ব্যাপার।
তাই রিপোর্টের নর্মাল লেভেল সব সময় ডক্টরের সাথে ক্লিনিক্যাল সিমটমগুলির সাথে মিলিয়ে কোরিলেট করে তবে ফাইনাল ডিসিশন অর্থাৎ সিদ্ধান্ত নিতে হবে। যদি আপনার ব্লাড সুগার নর্মাল থাকে তো অবশ্যই ভালো, যদি নর্মাল না থাকে বা ডায়াগনোসিস করতে গিয়ে সমস্যা হয় সেক্ষেত্রে আর কি কি পরীক্ষা আপনি করতে পারেন? আরও কয়েকটি আধুনিক পরীক্ষা আছে, তার মধ্যে একটি হল গ্লুকোজ টলারেন্স টেস্ট GTT। এই পরীক্ষাতে বেশ খানিকটা ভালো ধারণা পাওয়া যায় রক্ত শর্করা সম্পর্কে, কিন্তু এখানে বারে বারে রক্ত নিতে হয় বলে একটু কষ্টদায়ক পদ্ধতিটি। সর্বাধুনিক পদ্ধতি হল গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিনের পরিমাণ মেজারমেন্ট করা। গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিনের পরিমাণ টেস্ট করলে আমরা সব থেকে ভালো জানতে পারব সেই রোগীটি কতদিন ধরে মোটামুটি ডায়াবেটিসে ভুগছে এবং এখন কি অবস্থায় আছে, দীর্ঘমেয়াদে তিনি কিভাবে ডায়াবেটিস কন্ট্রোল করছেন। যাদের ডায়াবেটিস হয়ে গেছে ওষুধ খাচ্ছেন বা ঠিক মতো খাচ্ছেন না, হয়তো ডাক্তারবাবুর পরামর্শ ঠিক মতো মেনে চলেন না, ডায়েট চার্ট মেনে চলেন না বা চলেন, হতে পারে আপনি সঠিকভাবে সব নিয়ম কানুন মেনে চলেন, সেক্ষেত্রে আপনার সঠিক রিপোর্ট পাওয়া যাবে গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন টেস্ট করলে। তাহলে আমরা আমাদের আলোচনা শেষ করব কয়েকটি কথা বলে। যদি আমাদের সুগার হয়ে যায়, ডায়াবেটিস হয়ে থাকে, তাহলে আমরা নিয়মিত আমাদের ব্লাড সুগার টেস্ট করব, পিপি সুগার টেস্ট করব, ফাস্টিং ব্লাড সুগার টেস্ট করব এবং মাঝে মধ্যে গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন টেস্ট করব। আর আমাদের যাদের ব্লাড সুগার হয়নি বা ডায়াবেটিস হয়নি তারা সঠিক জীবনযাত্রা পালন করব এবং বার্ষিক একবার বছরে একবার অন্তত ব্লাড সুগার টেস্ট করে দেখব। আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার ভিডিওটি শেষ করব এবং সেই সাথে আশা করব আপনারা সকলে সুস্থ থাকবেন, কোনোভাবে কোনো রকম রোগের মধ্যে পড়বেন না, সুস্থ থাকুন, ভালো থাকুন, স্বাস্থ্যকর জীবনযাত্রা পালন করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কোনো কিছু জানার থাকলে বা পরামর্শ দেওয়ার থাকলে নিচে কমেন্ট করবেন।